হ্যালো বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাব বলে। আজকে 8ই নভেম্বর 2023, সকাল এখন বাজে হচ্ছে 6:51। আমরা সবাই মিলে এখন যাচ্ছি শান্তিনিকেতন। ইস, হাসি তো থামছে না বল। এই দেখো, হঠাৎ বেরিয়ে পড়া আজকে আমাদের, হঠাৎ বেরিয়ে পড়া। কালকেই ঠিক হয়ে এখন না এখন হ্যাঁ কালকেই ঠিক হয়েছে কাল এখনই পেট্রোল পাম্পের না ইয়ে লেগেছে, চারিদিকে খালি প্রত্যেকটা দোকানের নামের সাথে ল্যাংচা যুক্ত করা আছে। Thank you.
আপনাদেরও দেখাবো। দেখুন কত ধরনের নানান রকম হাতের কাজের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। জায়গাটা বেশ ভালো। এখন দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ওই দেখো কি বলে, গুড মর্নিং গাইস, আজকে সেকেন্ড ডে, আমরা শান্তিনিকেতনে রয়েছি। এখন আমরা এসেছি কোপাই নদীর ধারে, দেখতে পাচ্ছ তোমরা। এখন সকাল 7:30 বাজে, সকালের ওয়েদারটা গ্রামে জাস্ট ভাবা যায় না এতটা সুন্দর, যেটা আমরা শহরের লাইফে কেউ পাই না। শান্ত একটা নিরিবিলি পরিষ্কার একদম একটা পরিবেশ। তোমাকে নদীটা দেখাচ্ছি, এটাই হলো সেই নদী যেখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখেছিল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বুঝতে পারলি? হ্যাঁ, তোরাও পড়বি আর কিছুদিন পর। আমরাও এই জিনিস পড়েছি, এই কবিতা। তো তোর কেমন লাগছে বল? ভালোই। ভালো লাগছে? হ্যাঁ। ঠান্ডা লাগছে? অল্প। আমারও অল্প। বাবা একটা ছোট্ট ব্লগার আসছে, আসছে আসছে আসছে, এই দৌড়ে দৌড়ে দৌড়ে, ভাগ মিলকা ভাগ। তা কেমন লাগছে বাবু? ভালো লাগছে। ভালো লাগছে? ঠান্ডা লাগছে তোর? আমার এই চা খাবে না? চা হবে দাদা? এই কে কে খাবে? কতগুলো